আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই ভিডিওটি আমরা দেখব না, ভিডিওর ভিতরে প্রবেশ করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। হাদিসের খবর, মুনকারিন হাদিস, হাদিস অস্বীকারকারী কি কাফের, চলছে তর্ক। কোরআন হাদিস নিয়ে তর্ক করা কুফরি, তর্ক চলে না। আপনি যখনই তর্ক করবেন তখনই সেটার অর্থ দাঁড়াবে এই যে আপনি মানছেন না, আপনার ভিতরে সন্দেহ আছে। সন্দেহ থাকলে একটি হাদিসের প্রতি সন্দেহ থাকতে পারে, দুইটি হাদিসের প্রতি সন্দেহ থাকতে পারে, মানে জাল বলে সন্দেহ হতে পারে। কিন্তু আপনি যখন সম্পূর্ণরূপে হাদিস বর্জন করার ঘোষণা দিচ্ছেন অথবা ঘোষণা দেওয়ার পায়তারা করছেন, তখন বুঝতে হবে যে আপনি হাদিস অস্বীকার করছেন। হাদিস অস্বীকার করা সরাসরি রসুল সাল্লাহ সাল্লামকে অস্বীকার করা এবং কোরআনের আয়াতকে অস্বীকার করা। আল্লাহ পাক বহু আয়াতে বলেছেন, রসুলকে মেনে নাও, আল্লাহকে এবং রাসুলকে মান্য করো, রাসুলের অনুসরণ করো। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, রসুলকে মান্য করলেই আল্লাহকে মান্য করা হয়। তার মানে রসুলকে আল্লাহ তার নিজের ভাইসরয় হিসেবে নিয়োগ করেছেন, খলিফার মতো নিয়োগ করে দিয়েছেন, তাকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে, রসুল সাল্লাহ সাল্লাম যা বলেন তা মানতে হবে। এখন এই যে আয়াত, এই আয়াতে স্পষ্টত রসুলের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, মোমেনদেরকে কিছু বলার, কিছু করার উদাহরণ সৃষ্টি করা, কিছু শিক্ষা দেওয়া। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে, আরও আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে রসুল শিক্ষা দিন, আমার আয়াতসমূহ শিক্ষা দিন, আমার কিতাব শিক্ষা দিন, তার হিকমত শিক্ষা দিন এবং তোমরা যা জানতে না তা শিক্ষা দিন। এখন এই শিক্ষা গ্রহণ করা রসুলের কাছ থেকে মোমেনদের জন্য ওয়াজিব। মোমেনরা যদি সেই শিক্ষা গ্রহণ না করে তাহলে সেটা কি দাঁড়াবে? দাঁড়াবে ওই আয়াতগুলো অস্বীকার করা। কোরআনের আয়াত অস্বীকার করলে কি হয় সেটা তো আপনারা জানেন, এটার জন্য তো তর্ক করার কোনো প্রয়োজন নাই। কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন। সূরা নিসার 115 নম্বর আয়াতে বলা হয়েছে, যে লোক রসুলের বিরুদ্ধে আচরণ করবে এবং মোমিনদের অবলম্বিত পথ পরিহার করে ভিন্ন পথে চলবে তার জন্য জাহান্নাম। সূরা নিসার 115 নম্বর আয়াত। তার মানে এটাও ওই কুফরি, ওই আয়াত আপনি অস্বীকার করলেন, রসুলকে অস্বীকার করলেন। এখন আপনি বলবেন যে হাদিস অস্বীকার করলে রসুলকে অস্বীকার করা হবে কেন? হাদিস অস্বীকার করলে রসুলকে অস্বীকার করা হবে এই জন্য যে রসুল এখন জীবিত নেই। রসুল যা রেখে গেছেন সেটা হলো রসুলের জ্ঞান, এবং জ্ঞানের ভাণ্ডার হলো হাদিস। আপনি সেই রসুলের হাদিস অস্বীকার করার অর্থ হলো রসুলকেই অস্বীকার করা। আপনি 70 মাইল ঘুরে কোরআন বুঝতে যাবেন, সোজাভাবে রসুলের হাদিস থেকে কোরআন বুঝতে যাবেন না। কেন? রসুলের সাথে আপনার কি শত্রুতা? কি নিয়ে শত্রুতা হয়েছে? রসুলের সাথে শত্রুতা করার অর্থ কি? অর্থ হলো আপনি কাফির মুশরিকদের সাথে যোগ দিলেন, সরাসরি যোগ দিলেন কাফির মুশরিকদের সাথে। আপনি বলছেন যে বিধান একমাত্র আল্লাহর, হাদিস কি কোথাও বলেছে যে বিধান আল্লাহর না? রসুলের কোনো হাদিসে কথা বলা হয়েছে? কোথাও বলা হয়নি। আল্লাহর বিধান আসছে কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। কাজে রসুল যেটা বলবে সেটাই আল্লাহর বিধান, এবং আল্লাহ সেই কথা বলছেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে রসুলকে মানলেই আল্লাহকে মান্য করা হবে। তাহলে রসুল যে বিধান দিচ্ছে সেই বিধানকে আপনি মানবরচিত বিধান মনে করছেন কেন? সেটা তো আল্লাহরই বিধান, আল্লাহর দেওয়া বিধান, রসুলের মাধ্যমে আল্লাহ দিচ্ছেন। আপনি বলবেন কোরআনের বাইরে কিছু নাই। কে বলছে আপনাকে কোরআনের বাইরে কিছু নাই? সূরা আহজাবের 22 নম্বর আয়াতে কি বলছে? সূরা আহজাবের 22 নম্বর আয়াতে বলেছে যে মোমেনরা যখন যুদ্ধক্ষেত্রে দেখলো শত্রুপক্ষের সৈন্যদলকে দেখলো, তখন তারা বলে উঠল,
যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের দেয়া সেই প্রতিশ্রুতি যা ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল, তা ইতিপূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কে দিয়েছে? আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের উপরে ওহী নাজিল করেছিলেন। রসুল সাল্লাহ সাল্লাম যখন হিজরত করলেন, আপনারা কি মনে করেন যে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ ছাড়া বা আল্লাহর ওহী ছাড়া কিংবা আল্লাহর ইলহাম ছাড়া হিজরত করেছেন? করেননি। সেই ওহি কিংবা সেই এলহাম সেটা কিন্তু কোরআনে নাই, তার মানে কোরআনের বাইরেও তার কাছে ওহি আসত। বদরের যুদ্ধের সময় যুদ্ধ শুরু হওয়ার পূর্বে রসুল সাল্লাহ সাল্লাম তার তাঁবুতে ঢুকে সেজদায় পড়ে কাঁদলেন, হাত তুলে কাঁদলেন যে হ্যাঁ আল্লাহ, ওই ক্ষুদ্র দলটি বিশাল ওই শত্রু বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে, যদি আজ এই দলটি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে আপনার নাম নেওয়ার আর কেউ পৃথিবীতে থাকবে না। তিনি কাঁদলেন, আল্লাহর তরফ থেকে তার উপরে ওহী আসলো, উনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন আবু বকর, আমাদের জন্য আল্লাহ সাহায্য এসে গেছে। এই ওহী কি কোরআনে কোথাও আছে? কোরআন তো নাই। তার মানে রসুল সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহর ওহী বা আল্লাহর ইলহাম, আল্লাহর নির্দেশনা এগুলো কোরআনের বাইরেও এসেছে, সব কিছু কোরআনের ভিতরে নাই, সব ওহী কোরআনের ভিতরে নাই। তা আপনি যদি শুধু কোরআনখানা নিয়ে বসে থাকেন তাহলে রসুলের ওই যে ওহী, রসুলকে যে আলাদাভাবে হিকমত শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, সেই হিকমত এবং রসুল যা মোমেন বান্দাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আপনি হারাবেন, আপনি তার বাইরে চলে যাবেন এবং আপনি তা অস্বীকার করবেন। এই অস্বীকার করা কি, এটা কি ইমান না কুফরি, আপনি নিজেকে প্রশ্ন করুন। রসুল যে শিক্ষা দিয়েছেন সে কথা কোরআন বলছে, সুরা বাকারার 151 সুরা জুমুয়ার 2 আয়াত দেখুন, রসুল কোরআনের বাইরেও শিক্ষা দিয়েছেন। সে শিক্ষা ফেলে দিবেন কেন আপনি? কারণ কি? রসুলকে অস্বীকার করা ছাড়া তো আর কোনো কারণ আমি দেখি না। তো রসুলকে অস্বীকার করা কি ইমানের লক্ষণ না কুফরির লক্ষণ, এটা আপনি নিজেকে প্রশ্ন করুন। আমি বলবো না আপনি কে, বলতে যাব না কি কারণে আমি এই দায় নেব, আমি শুধু আপনাকে আয়াত দেখিয়ে দিচ্ছি। 80 কথা বলেছি, সুরা নিসার 80 আয়াতের কথা আমি বলেছি, আরো বহু আয়াত আছে, সব আয়াত তো আর আমি এখন আপনার সামনে মুখস্থ বলতে পারবো না, আর এত সময় আমি নেব না যে সেই আয়াতগুলো এখন বের করে আপনাকে দেখাবো। কোরআনের একটি আয়াতই যথেষ্ট, মানার জন্য এবং না মানার জন্য একটি আয়াতই যথেষ্ট। আপনি যদি একটি আয়াত অমান্য করেন তাহলে আপনি পুরো কোরআনই অমান্য করলেন, আর একটি আয়াত যদি আপনি মানলেন এবং মেনে যদি সেই অনুযায়ী কোরআনের অন্যান্য আয়াত মানেন তাহলে আপনি কোরআনকে মানলেন। কোনো একটি আয়াতকে আপনি অস্বীকার করলে, অমান্য করলে, আপনি পুরো কোরআন অমান্য করলেন। কোরআনের অন্যান্য আয়াত আপনি মানলেন, লাভ নাই। কোরআনের একটি আয়াত অমান্য করলেই আপনি ইসলামের গণ্ডির বাইরে পড়ে যাবেন, এটা নিয়ে তর্ক করে লাভ নেই। আমি জানি ভিউয়াররা আমাকে বলবেন যে আপনি এটার ভিতরে ঢুকছেন না কেন, এটার ভিতরে ঢোকার ইচ্ছা নাই এই কারণে যে এত তর্কের তো দরকার নাই, তর্ক চলছে, তর্কের কি সমাধান আছে? তর্ক তো তর্কই। এবং এই যে দেখুন তার্কিক বৃন্দকে দেখুন, এরা কেউ এই যে একজন এরা কি কোনোদিন হার মানবে? এরা কি হার মানার লোক? হার মানার লোক না, এমনি ধোঁয়ার মতো উড়ে যাবে সবকিছু, আপনি যাই দেন ওই যে ধোঁয়া উড়াচ্ছে অমনি ধোঁয়ার মতো সবকিছু উড়ে যাবে। কি দরকার তর্ক করার? আমি তর্ক করব না, আমি আয়াতগুলোকে স্মরণ করিয়ে দিলাম। রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিস রেখে গেছেন সংকলিত, রচিত নয়, আপনি বলছেন মানব রচিত। আপনার সামনে একটা ডিকশনারি আছে, ডিকশনারিতে বহু শব্দ আছে, একটা ডিকশনারিতে 50,000, 60,000, 1,00,000, 1,50,000 শব্দ থাকে। এই শব্দগুলো যে ভদ্রলোক ডিকশনারিটি কম্পাইল করেছেন, সংকলন করেছেন, তিনি রচনা করেননি, ওই শব্দগুলো সমাজে আছে। এখন যদি আপনি বলেন যে মানব রচিত বই আমি দেখবো না, তাহলে ডিকশনারিটি আপনাকে বাদ দিতে হবে। এই যে কথা বলছি, এর মধ্যে কথা আছে, একটি কথা, এই কথা শব্দটি মানব সমাজে প্রচলিত আছে,
এটিও ডিকশনারিতে পাবেন। এই ডিকশনারিটি ওই ভদ্রলোকের রচনা নয়, হাদিসও ওইরকমই। হাদিস মুসলিম সমাজে ছিল, সংকলন করা হয়েছে, সাহাবিদের মাঝে ছিল, সংকলন করা হয়েছে, তাবিঈদের মাঝে ছিল, সংকলন করা হয়েছে, কিছু লিখিত রেকর্ড ছিল, কিছু মৌখিক রেকর্ড ছিল, সেটা সংকলকদের কাছে বলা হয়েছে, সংকলকদের কাছে দেয়া হয়েছে, সেইটা দেখে সংকলকরা সংকলন করেছে। এটা মানবরচিত হতে যাবে কেন? সোজা হিসেবটা বোঝেন না, ডিকশনারি আপনার সামনে আছে, ওটা কি কারো রচনা? কারো রচনা নয়, হাদিস অমনি রচনা নয় কারো। আর যখন আপনি মনে করেন যে হাদিসে ভুল আছে, ত্রুটি আছে, কোরআনের সাথে মেলে না, সেটা বাদ দিবেন। সেটা তো হাদিস নিজেই বলছে যে আল্লাহর বাণীর সাথে যখনই রসুলের বাণীর কোনো টক্কর হবে, কোনো সংঘর্ষ হবে, তখন হাদিসটি বাদ হয়ে যাবে। সহজ কথা, এটা নিয়ে এত সমস্যা কি? সত্যের মেল ঘুরে আপনি কোরআন বুঝতে পারবেন, সোজাভাবে হাদিসখানা দেখে কোরআন বুঝতে পারবেন না কেন? কিসে সমস্যা সৃষ্টি করছে? অন্তরের ব্যাধি, রোগ, ডিজিজ, ওই ব্যাধি আপনাকে সমস্যা সৃষ্টি করছে। এই ব্যাধি দূর না করা পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। টিভি খুলে বসলে হবে না, টিভি খুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে, আপনার বিভ্রান্তির রোগ আপনি মানুষের মাঝে ছড়াতে পারবেন। সোজা পথে আসতে হবে, ইসলাম সরল দিন, জিনিসটা সরলভাবে বুঝতে হবে। আল্লাহ বলছেন রসুলকে মানতে, আর আপনি মানবেন না। সেদিন একজনকে দেখলাম বলছে যে মরা মানুষকে আবার অনুসরণ করে কিভাবে, তো রসুল মরে গেলে তো রসুলের কোরআনও মরে যাওয়ার কথা, বলবেন কোরআন তো রসুলের না, কোরআন তো আল্লাহর, রসুলের কাছে দিয়েছিল না কোরআন। হাদিসের মাঝেও অনেক হাদিস আছে যেগুলো সরাসরি আল্লাহর নির্দেশে আসছে, যেটাকে বলে হাদিসে কুদসি, আপনি অমান্য করবেন কেন? রসুল বলছে, এটা আল্লাহ বলছেন, আপনি অস্বীকার করবেন কি দিয়ে? রসুলকে অবিশ্বাস করে আপনি বলবেন না রসুল বলেনি, রসুল যে বলেনি সেটার প্রমাণটা কি? কে দিল আপনাকে এই প্রমাণ? কে দিল? আপনি তো সেই সময় ছিলেন না, 1400-1450 বছর আগে তো আপনি ছিলেন না, আপনার পিতাও ছিল না, আপনার দাদাও ছিল না, আপনি কি করে জানলেন দুটা রসুল বলেনি? মানুষ সাক্ষ্য দিচ্ছে, শত শত হাজার হাজার মানুষ সাক্ষ্য দিচ্ছে, 1400-1450 বছর ধরে এটা চলে এসেছে, আপনার পিতাও এটা অনুসরণ করে এসেছে, আপনার দাদাও এটা অনুসরণ করে এসেছে, আপনি কেন এটা মানবেন না? আপনি পিতার কাছ থেকে আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিতে পারবেন, উত্তরাধিকার সূত্রে জ্ঞান নিতে পারবেন না কেন? কারণ কি? যে আলেম আপনার হাতে কোরআন তুলে দিল, সেই আলেম আপনার হাতে হাদিস তুলে দিচ্ছে। কোরআনখানাকে আপনি জাপটে ধরলেন, যেখানা মানি, হাদিসখানাকে ফেলে দিলেন, কেন? একই আলেম তো দিচ্ছে আপনাকে, আলেমদের হাত ধরেই তো এগুলো এসেছে, একই পাইপলাইন দিয়ে এটা আপনার কাছে এসেছে। আপনি একটা মানবেন না, একটা মানবেন না কেন? যখনই ওইটা মানবেন না বলছেন, তখনই কিন্তু এই আপনার হাতে যেটা আঁকড়ে ধরেছেন মানি বলে, সেটাও কিন্তু আপনি মানছেন না, কেন? ওইখানে বলা আছে রসুলকে মানতে, রসুলের আদর্শকে মানতে, বলা আছে যে রসুলের মধ্যে রয়েছে তোমার দূরত্ব আদর্শ অনুসরণ করার জন্য, এবং এটা মুত্তাকিদের জন্য। রসুলকে মান্য করা ওয়াজিব, আপনি মানবেন না কেন? আপনাকে মানতে হবে, যদি না মানেন তাহলে আপনি লাইনের বাইরে পড়ে গেলেন, যত বড় জ্ঞানী হন না কেন, টকাটক 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 করে কথা বলতে পারবেন আপনি, সুন্দর করে কথা বলতে পারবেন, এই যে মেয়েটি সেজে গুজে এসেছে সুন্দর করে এরকম সাজতে পারবেন, লাভ নেই, ইসলামের বাইরে পড়ে যাবেন, কোনো লাভ নেই। আপনাকে মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে। যারা বলে শুধু হাদিস মানবো কোরআন মানবো না, তারাও খারাপ, বাই লাইনের বাইরে। যারা বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তারাও খারাপ, লাইনের বাইরে। কি পরিমাণ খারাপ, কাফের কিনা সেটা আমি বলতে যাব না, সেটা আপনি নিজে নির্ধারণ করুন, নিজের ব্যাপার, আমার এখানে বলার কিছু নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।